আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর ডিসি অফিস সরকারি প্রতিষ্ঠানে অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই আয়োজন। আয়োজনে থাকছে প্রস্তুতি, অফিস সহায়ক পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, আপনাদের হাতে যাদের সময় কম তারা অফিস সহায়ক জব রিভিউ বইটি সংগ্রহ করে নিতে পারেন। বইটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেন। বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। এবার আমরা একটা দেখব বিগত সালের প্রশ্ন। অফিস সহায়ক সময় দেওয়া হয় 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা, মার্কস থাকে 100। প্রশ্ন সাধারণত লিখিত হয়, যদি লিখিত হয় তাহলে এই এই প্যাটার্নের প্রশ্ন আসবে। 20 বাংলায়, ইংরেজি 20, গণিত 20 এবং সাধারণ জ্ঞান 10 মার্কের। এখন বাংলা থেকে যে সকল টপিকস থেকে প্রশ্ন আছে তার মধ্যে সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, শুদ্ধ করে লিখুন মানে বানান শুদ্ধি, সমার্থক শব্দ, অর্থসহ বাক্য রচনা করুন অর্থাৎ বাগধারা, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। এই 7টি টপিকস অবশ্যই পড়ে যেতে হবে। কোথায় থেকে পড়বেন? অফিস সহায়ক জব রিভিউ এই বইটা থেকে পড়বেন। আচ্ছা, আমরা এবার সমাধান করি। সন্ধির বিচ্ছেদ করুন। আশ্চর্য, আ প্লাস শৌর্য, ক্ষুধার্ত, ক্ষুধা প্লাস ঋত, এক কথায় প্রকাশ করুন। যে অগ্র পশ্চাৎ বিবেচনা করে না, অবিমিৎসকারী, ডালিমের কুড়ি, আনার কলি। বিপরীত শব্দ লিখুন, সাবেক হাল, সাবেক বিপরীত শব্দ হাল। শুদ্ধ করে লিখুন, সমীচীন মুমূর্ষ। সমার্থ শব্দ লিখুন, সলিল পানি। অর্থসহ ব্যাস বাক্য রচনা করুন, শরতের শিশির, সুসময়ের বন্ধু, এটাও কিন্তু বাগধারা। ব্যাস বাক্য সমাস নির্ণয় করুন, পঙ্কে জন্মে যা পঙ্কজ। এরপর আসি ইংরেজি। ইংরেজিতে আপনার প্রিপজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং, ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ, যে কোনো টপিক্স থাকতে পারে। এখানে ওই ধরনের প্রশ্নটা করা হয়নি, হয়তো বা অনেক সময় আছে পিটেন মিস্টেক হয়, এখানে হয়তো বা নিজেদের মতন করে প্রশ্ন করে, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেশন করা হয়েছে এবং গ্যাপ গ্যাপের মধ্যে প্রিপোজিশন আসে। এরপরে গণিত, গণিতের ক্ষেত্রে 2টা বীজগণিত, 2টা পাটিগণিত। যে বীজগণিত 2টা প্রশ্ন করা হয় সেটা এই বই থেকে হুবহু কমন পাবেন, পাটিগণিত 2টাও কমন পাবেন। তবে যারা এই পিডিএফটা সংগ্রহ করবেন তারা এর পাশাপাশি গণিত বইটিও সংগ্রহ করে নেবেন, ক্লাস 8 এবং ক্লাস 10-এর আমাদের কাছে আছে। আপনি যখন এই পিডিএফটা নেবেন তখন অবশ্যই সাথে বলে দিবেন যে আমার ক্লাস 8 এবং ক্লাস 10-এর গণিত বইটা লাগবে, কারণ বীজগণিত যে 2টা প্রশ্ন করা হয় এটা ক্লাস 10-এর তৃতীয় অধ্যায় থেকে করা হয়, আর পাটিগণিত যেটা করা হয় সেটা অষ্টম শ্রেণীর বইটা থেকে করা হয়। এরপর আসে সাধারণ জ্ঞান। একদম সিম্পল সাধারণ জ্ঞান প্রশ্নগুলো করা হয়, যেটা সাম্প্রতিক সাধারণ জ্ঞান থাকে এবং বাংলাদেশের ইতিহাস বা ঐতিহ্য নিয়ে প্রশ্ন থাকে, যেটা এই অফিস সহায়ক জব রিভিউ এই বইটা থেকে 100% প্রশ্ন কমন পাবেন। আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন, আর বইটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। এই বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাইকে